আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা লাইভে এই ক্লাসটি করছেন আর যারা ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা কোরআন শিক্ষার দ্বিতীয় ক্লাসে আছি, আর এই ক্লাসে আমরা গতকাল যে 17টি অক্ষর শিখেছি, আজকে আমরা তারপরে বাকি যে 12টি অক্ষর আছে আমরা সেটি শিখব ইনশাআল্লাহ। আর প্রথমে আপনাদের একটা কথা বলে নিই, কুরআনুল করিম মহান আল্লাহ তাআলার দেওয়া শ্রেষ্ঠ কিতাব আমাদের সকলেরই জন্য, আর আমাদের জীবনের একমাত্র সংবিধান হলো আল কোরআন। এই যে আল কোরআনটা আমরা শিখতেছি, এটা শিখতেছি কেন? শিখতেছি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আর মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যেহেতু আমরা এটা শিখতেছি, আর এটা শিখতে আসবে অনেকেই, কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারবেন গুটি কয়েক। আমি একটা ঘটনা শেয়ার করি। আমি যখন প্রথমে কমি মাদ্রাসায় ভর্তি হই, অর্থাৎ মক্তবে ভর্তি হই, তখন আমরা একসাথে ভর্তি হয়েছিলাম 150 জন কিংবা 200-র কাছাকাছি। কিন্তু সর্বশেষ আমরা যখন মক্তব থেকে বের হলাম, তখন হলো হয়তো 100-র কাছাকাছি ছিল এরকম। তার টোটাল একটা কথা হলো এটা যে কোরআন শিখতে আসবে অনেকেই, শেখার চেষ্টা করবে অনেকেই, কিন্তু সফল হবে খুব কম লোক। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সফল ব্যক্তিদের ভিতরে অন্তর্ভুক্ত করুন, আমিন। ওকে, প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, আমরা এখন আছি আজকে কোরআন শিক্ষার দ্বিতীয় ক্লাসে। গতদিন যে 12টি অক্ষর আমরা শিখেছিলাম সেটি আপনাদের খুব সম্ভব সবারই হয়েছে, কিন্তু আপনারা পড়া দেন নাই, আপনারা অবশ্যই এটা পড়া দিবেন। আমি আবারও রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই প্রত্যেক দিনকের পড়া প্রত্যেক দিন দিবেন, আর পড়াটা দিবেন হলো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন, যেহেতু আপনাদের গ্রুপে আসলে দেওয়া একটু কঠিন হয়ে যাবে, এই জন্য আপনারা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ভয়েস মেসেজ আমাকে পাঠিয়ে দিবেন। ওকে, আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসটি সরাসরি শুরু করছি। যারা ভিডিওটি দেখছেন লাইভে, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ওকে, আমরা গতকাল শিখেছিলাম টোটাল 17টি অক্ষর, শেষ অক্ষর ছিল আমাদের গয়িন, তাই না? ওকে, আজকে আমরা তারপরের থেকে শিখব। দেখেন, আমরা এ অক্ষরটা আমরা গতদিন শিখেছিলাম, এ অক্ষরের পরের অক্ষর এ অক্ষরটা, তাই না? এ অক্ষরটা আমরাও গতদিন শিখেছি, আর এ অক্ষরটা আমি যে যে অক্ষরগুলো আমরা গতদিন শিখেছি, আজকে আমরা সে অক্ষরগুলো শুধুমাত্র উচ্চারণটা করব, ঠিক আছে? মানে জাস্ট একটু সামনে যেটা আসবে সেটা আমরা ধারাবাহিক ভাবে একটু পড়ে যাব। এ অক্ষরটা কি অক্ষর? দাল। সবাই আমার সাথে সাথে পড়বেন, দাল। সবাই বলেন, দেখেন এ অক্ষরে তিন আলিফ টেনে পড়তে হবে, জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে, দাল। সবাই একসাথে বলেন, দাল। ওকে, দেখেন এরপরে যে অক্ষরটা, এ অক্ষরটা, এ অক্ষরটা আমরা গতকাল শিখেছি। এ অক্ষরটা জিব্বার আগা সামনের উপরের এই যে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে, দাল। এটা হলো নরম করে উচ্চারণ হবে। সবাই একসাথে উচ্চারণ করেন তো, দাল। আমি আপুদের একটা বিষয় বলবো যে আপনারা দয়া করে কেউ ক্যামেরা অন করবেন না, শুধুমাত্র ভাইয়ারা ক্যামেরা অন করতে পারবেন, কিন্তু আপুরা যেন অবশ্যই ক্যামেরা বন্ধ করে রাখবেন। এ অক্ষরে আমরা তিন আলিফ টেনে পড়ব, দাল। সবাই একসাথে বলেন, ওকে। এরপরে যে অক্ষরটা, এ অক্ষরটা, তাই না? এখন এ অক্ষরটা আমরা কিন্তু গতকাল শিখি নাই, আজকে আমরা নতুন অক্ষর পেয়েছি। এটা এ অক্ষরটা আমরা উচ্চারণ করব কোন জায়গা থেকে, আমি আপনাদের প্রথমে এখানে লিখে দেখাচ্ছি অক্ষরটা। ওকে, এই যে অক্ষরটা, এ অক্ষরটা উচ্চারণ হবে জিব্বার আগার পিঠ, এই যে জিব্বার আগার পিঠ, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে র, এরকম মোটা আওয়াজে উচ্চারণ হবে।
র এ অক্ষরে একালি টেনে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আপনারা সবাই এখন একসাথে বলেন তো এই অক্ষরটা, সবাই বলেন সবাই। মাশা আল্লাহ, র সবাই বলেন। ওকে, আমি সবাইকে বলবো যে আপনারা অবশ্যই একটু মন দিয়ে পড়বেন, আর অবশ্যই অবশ্যই আমি কোন জায়গা থেকে অক্ষর গুলো উচ্চারণ করতেছি। ওকে, আমরা এ অক্ষরটা শিখে ফেললাম আল্লাহর রহমতে। এরপরে আমরা আজকে যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি অক্ষর দেখেন, এই যে অক্ষরটা আমি এই অক্ষরটা লিখছি, আপনারা একটু স্ক্রিনে দেখেন। জি, এই যে অক্ষরটা, সবাই এই অক্ষরটা একটু বলতে পারবেন, এই অক্ষরটা কি অক্ষর? সবাই একটু বলেন তো এই অক্ষরটা কি অক্ষর? ওকে, মাশাআল্লাহ, এই অক্ষরটা হবে যা। যা এই অক্ষরটা একটু নরম হবে, আর ঝিঝি বুকা যেমন ডাকে এরকম আওয়াজ করে, এরকম একটা আওয়াজ আসবে যা। সবাই একসাথে বলেন যা। এ অক্ষরের মাকড়াসটা এখন আমি বলছি, আপনারা একটু মন দিয়ে শুনুন। জিব্বার আগা, সামনের নিচের এই যে দুই দাঁত, নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে এ অক্ষরটা উচ্চারণ হবে যা। সবাই একসাথে বলেন, বলেন সবাই বলেন। ওকে, মাশা আল্লাহ, আপনারা ইনশাল্লাহ এটা শিখতে পারলেন। পরে দেখেন, এরপরে আমরা যে অক্ষরটা শিখবো একই মাকরাজ থেকে, সে অক্ষরটা কি অক্ষর আগে আমরা সেটা একটু দেখে আসি। ওকে, আমি এখানে লিখতেছি, সমস্যা নাই, দেখেন এই যে অক্ষরটা, সবাই এই অক্ষরটা একটু চেনেন, দেখেন তো এই অক্ষরটা, বলেন তো কি অক্ষর? সবাই বলেন। মাশাআল্লাহ, এই অক্ষরটা হলো সিন। সবাই বলেন, দেখেন এই যে অক্ষরটা আমরা এখন শিখলাম, এই অক্ষরে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো কি, এই অক্ষরটা উচ্চারণ হবে, এই যে আওয়াজটা একটা এরকম আওয়াজ হবে, হ্যাঁ সিন। আর এই অক্ষরে আপনি কয় লিফট টেনে পড়বেন? চার লিফট টেনে পড়বেন। কয় লিফট টেনে পড়বেন? চার লিফট টেনে পড়বেন। ওকে, তাহলে সবাই একসাথে এটা উচ্চারণ করেন সিন। ওকে, মাশাআল্লাহ, এবার এই যে মাখরাজ, জিব্বার আগা, সামনের নিচের এই দুই দাঁতের আগা ও পেটের সঙ্গে লাগিয়ে তিনটা অক্ষর উচ্চারিত হয়, আমরা দুইটা শিখেছি, আর আরেকটা হলো, দেখেন আমি এখানে লিখতেছি, আপনার একটু দেখেন। ওকে, আমি কালো কালার দিয়ে লিখছি। ওকে, আমি লিখেছি, আপনারা সবাই একটু বলেন তো এই অক্ষরটা কি অক্ষর? সবাই একসাথে বলেন। দেখেন এই যে অক্ষরটা, এই অক্ষরটা একটু মোটা আওয়াজে হবে, হ্যাঁ মোটা আওয়াজে হবে, আর এই অক্ষরে আমরা চার আলিফ টেনে পড়বো, আর কেমন উচ্চারণ হবে সেটা আপনারা একটু খেয়াল দিয়ে মনোযোগ সহকারে শুনুন। সাদ সাদ এভাবে হবে, সবাই একটু বলেন তো এটা, সবাই একসাথে বলেন সাদ। ওকে, মাশাআল্লাহ, আমরা তাহলে টোটাল আজকে চারটি অক্ষর শিখেছি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা হলো, সবাই একটু দেখেন এখানে, এই অক্ষরটা আমরা এখন শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এই অক্ষরটা আমরা, এই অক্ষরটা শিখেছি, এই অক্ষর শিখেছি, আর এই অক্ষর শিখেছি আজকে, এখন আমরা কোন অক্ষর, এই অক্ষরটা শিখবো। কিন্তু এই অক্ষরটা আমরা গতদিন শিখেছিলাম, তাই না? এ অক্ষরটা সবাই একটু বলবেন, এ অক্ষরটার কি নাম, সবাই একটু বলেন তো এটা। মাশাআল্লাহ,
এই অক্ষরটা উচ্চারণ হবে জিব্বার মাঝখান, এই যে জিব্বা, জিব্বার মাঝখান, তার বারবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে শা শা শব্দ করে এই অক্ষরটি উচ্চারণ হবে, শিন। সবাই বলেন, সবাই বলেন, সবাই শিন। ওকে, মাশাআল্লাহ। আর এই অক্ষরটা আমরা একটু আগে শিখলাম, এই অক্ষরটা কি অক্ষর সবাই একটু বলেন তো, একটু আগে শিখলাম আমরা, বলেন। আমরা এরপরে যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা হলো এই যে অক্ষরটা, আপনারা অনেকে হয়তো দেখতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন না, আমি আর একটু সরিয়ে দিচ্ছি, সমস্যা নাই। ওকে, এবার দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ সবাই, এই যে অক্ষরটা, এই অক্ষরটা কি অক্ষর আপনারা কি বলতে পারবেন সবাই, বলেন তো সবাই, এই অক্ষরটা কি অক্ষর? ওকে, অনেকের হয়েছে, আবার অনেকেরও হয় নাই, আমি এখানে লিখে দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। এই অক্ষরটা এই অক্ষরের মতো দেখতে, তাই না? কিন্তু একটু পার্থক্য আছে, সেটা কি আমি একটু দেখাচ্ছি। একটা নুকতা রয়েছে, ঠিক আছে? এই অক্ষরটা হবে জদ, অনেকে কি বলে দদ, দুটাই হবে, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা এটা কি অক্ষর বলবো? জদ। আর এই অক্ষরটা উচ্চারণ হবে কোন জায়গা থেকে সেটা একটু মনোযোগ সহকারে শুনুন, তারপরে আপনাদের ইনশাল্লাহ অনেকেরই যে একটা সমস্যা আছে অক্ষরটা বুঝতে সেটা ইনশাল্লাহ সংশোধন হয়ে যাবে। দেখেন, এই অক্ষরটা উচ্চারণ হবে জিব্বার গোড়ার কিনারা, কি বললাম? জিব্বার গোড়ার কিনারা, উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে এই অক্ষরটি উচ্চারণ হবে। তাহলে বুঝতে পেরেছেন আশা করি, জিব্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে এই অক্ষরটি উচ্চারণ হবে। আর এই অক্ষরে আমরা টেনে পড়ব কোয়ালিফ। ওকে, আবু বক্কর ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন? জি ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন, শুনি। হুজুর, ওই যে জিহ্বার গোড়ার কিনারা, এখন এটা কোন কিনারা নাকি দুই কিনারা? দুই কিনারা, যে কোনো কিনারা হতে পারে, বুঝতে পেরেছেন? আপনি বাম পাশে হতে পারে, সেটা ডান পাশে হতে পারে, সমস্যা নাই। এখন যদি কেউ দুই কিনারা দিয়ে উচ্চারণ করে তাহলে কি ওটা সঠিক হবে? হ্যাঁ, হবে 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 ভাই। জি জি, ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আবু বক্কর ভাই যে প্রশ্নটা করেছে এটা আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাইকে ধন্যবাদ। তাহলে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব কিভাবে? জিব্বার গোড়ার কেনারা বাম পাশে হতে পারে, ডান পাশে হতে পারে, দুই পাশে লাগাবো, লাগিয়ে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। আর একটা জিনিস খেয়াল রাখবো, আমরা এই যে জিব্বার আগা, প্রথমে উচ্চারণের সময় যেন এই দুই দাঁতের গোড়ায় না লাগে, গোড়ায় যদি লেগে যায় তাহলে কিন্তু দদের মতো উচ্চারণ হবে। আমি বলছি না যে এটা আপনাদের হবে না, তবে দদ আর দাল, এক কথায় জদ আর দাল, এর ভিতরে যে উচ্চারণটা হরকত দিলে সেই উচ্চারণটা একই হয়ে যাবে যদি ওইরকম প্রথমে জিব্বার আগাটা এই দুই দাঁতের গোড়ায় লেগে যায়, এজন্য আমাদের এটা সতর্ক থাকতে হবে। ওকে, তাহলে আমরা এ অক্ষরে কয়ালিফ টেনে পড়বো, আমরা এ অক্ষরে তিন আলিফ টেনে পড়বো, কয়ালিফ টেনে পড়বো, আমরা তিন আলিফ টেনে পড়বো। ওকে, তাহলে আমরা সবাই একসাথে এ অক্ষরটা আবার একটু উচ্চারণ করি, সবাই বলেন জদ, সবাই বলেন জদ। ওকে, মাশাআল্লাহ। আমরা এরপরে যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা হলো এই অক্ষরটা, আমরা এই অক্ষরটা গতকাল শিখেছি আলহামদুলিল্লাহ। তাহলে সবাই একসাথে এই অক্ষরটা উচ্চারণ করেন তো, মাশাআল্লাহ। অক্ষরটা হবে একটু মোটা আওয়াজে উচ্চারণ হবে, সবাই বলেন। ওকে, এখন আপনাদের আরেকটা জিনিস আমি একটু দেখাচ্ছি। এখন দেখেন, এই যে অক্ষরটা আমরা কেবলমাত্র ওখানে দেখালাম, ওই অক্ষরটা এবং আরো একটা অক্ষর উচ্চারণ প্রায় কাছাকাছি, তাই না? এই অক্ষরটা আর এই অক্ষরটা, দেখেন তো এই দুটো অক্ষরের উচ্চারণ প্রায় কাছাকাছি না? তাহলে আমরা এই দুটো অক্ষর কিভাবে পৃথক করব? মনে রাখবেন যে আমরা এই অক্ষরটা যখন উচ্চারণ করব একটু মোটা আওয়াজে মানে পড়ব, আর এই অক্ষরটা যখন উচ্চারণ করব
তখন আমরা একটু চিকন আওয়াজে পড়বো, ঠিক আছে? ওকে, তাহলে আমি সবাইকে একটু আনমিউট করছি, আপনারা সবাই একটু বলবেন, সবাই অক্ষরটা বলেন সবাই। মাশাআল্লাহ, এবার এ অক্ষরটা বলবেন। ওকে মাশাআল্লাহ, তাহলে আপনারা বুঝতে পেরেছেন আমি আশা করি। আমরা এরপরে যে অক্ষরটা এখন শিখবো সে অক্ষরটা হলো এই অক্ষরটা, আর এই অক্ষরটা আমরা গতকালও শিখেছি। এ অক্ষরটা হলো জিব্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে একটু মোটা আওয়াজে উচ্চারণ হবে, র র এমন ভাবে হবে। আমরা গতকাল শিখেছিলাম, সবাই এই অক্ষরটা একসাথে উচ্চারণ করেন তো, সবাই উচ্চারণ করবেন সবাই। জি, আবার বলেন, সবাই বলেন। এমন ভাবে উচ্চারণ হবে। ওকে, আমরা এরপরে যে অক্ষরটা উচ্চারণ করব এ অক্ষরটা, এ অক্ষরটা আমরা গতকাল শিখেছিলাম, সবাই এ অক্ষরটা একটু উচ্চারণ করেন তো, সবাই করবেন সবাই। জি, সবাই বলেন। ওকে, দেখেন আমি অক্ষরটা কিভাবে উচ্চারণ করতে হবে আবার একটু বলি। এই যে গলা, গলার মধ্যখান থেকে আমরা উচ্চারণ করব একটু গলাটা চেপে, ঠিক আছে? আইন, আমরা এভাবে উচ্চারণ করব। সবাই উচ্চারণ করেন সবাই, সবাই উচ্চারণ করেন আইন। ওকে, এরপরে আমরা যে অক্ষরটা শিখবো এই অক্ষরটা গতকাল আমরা শিখেছিলাম, এখন আবার আমরা একটু রিভাইজ দিচ্ছি, তাই না? এগুলো যেগুলো হয়ে গেছিল গতকাল আমরা আবার রিভাইজ দিচ্ছি। ওকে, তাহলে সবাই এই অক্ষরটা উচ্চারণ করবেন। এই অক্ষরটা উচ্চারণ হবে জেব্বার জিব্বা নাই, এটা হলো হলকের শেষ ভাগ থেকে, শেষ ভাগ হলো এই জায়গা, এই জায়গা, এই হলকের শেষ ভাগ বা গলার শেষ ভাগ থেকে আমরা এই অক্ষরটা উচ্চারণ করবো, আর এই অক্ষরে তিন আলিফ টেনে পড়বো আমরা সবাই। ইনশাআল্লাহ একসাথে এই অক্ষরটা উচ্চারণ করেন তো, ওকে মাশাআল্লাহ। আমরা এরপরে যে অক্ষরটা উচ্চারণ করব সে অক্ষরটা হলো এই অক্ষরটা, সবাই এই অক্ষরটা এখন একসাথে ইনশাআল্লাহ উচ্চারণ করবেন। তার আগে আমি একটু এই অক্ষরটা লিখে নিই, দেখেন আপনারা একটু। আমরা এখন যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা হলো এই অক্ষরটা, সবাই এই অক্ষরটা একসাথে উচ্চারণ করেন তো, সবাই বলেন সবাই। এবার আমি বলি, দেখেন ফা এভাবে উচ্চারণ হবে, আর এখানে এক আলিফ টেনে পড়তে হবে। এ অক্ষরটা আপনি যখন উচ্চারণ করবেন তখন নিচের ঠোঁটের পেট, সামনের উপরের এই যে দুটো দাঁত, দুই দাঁত এই নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে, লাগিয়ে আমরা হালকা বাতাস বের করব, বাতাস বের করে আমরা এ অক্ষরটা উচ্চারণ করব। ফা ফা, বাতাস বের যদি না হয় তাহলে কিন্তু পা হয়ে যাবে, তখন কিন্তু আমাদের ভুল হয়ে যাবে, ঠিক আছে? এটা হবে ফা, সবাই একসাথে বলবেন, বলেন সবাই। ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি আজকে আপনাদের এখনো পর্যন্ত কারোর ধরি নাই, তবে এতটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি ইনশাল্লাহ ধরবো, হ্যাঁ অবশ্যই ধরবো। তবে আমি যেহেতু অলরেডি অর্ধেকের বেশিতে চলে আসছি, এখন ধরলে বাকিগুলো মিস চলে যেতে পারে, এজন্য আমরা আজকে ক্লাসের শেষের দিকে আমরা ইনশাল্লাহ সবার কাছে এটা ধরবো। ওকে, সবার কাছে, হ্যাঁ ইনশাল্লাহ ধরবো। ওকে, আমরা এরপরে যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি, দেখেন এই যে অক্ষরটা, এই অক্ষরটা, এই অক্ষরটা আমরা এখন শিখব। তাহলে এই অক্ষরটা আমি এখানে লিখি, দেখেন এই দুটো অক্ষরের ভিতরে একটা পার্থক্য আছে, সেটা কি, একটা হলো একটা নুকতা আর একটা হলো কি দুইটা নুকতা, তাই না? এই অক্ষরটা আপনি যখন উচ্চারণ করবেন তখন জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে মোটা আওয়াজে অক্ষরটা উচ্চারণ হবে, আর এই অক্ষরে চার আলিফ টেনে পড়বেন। তাহলে সবাই এখন আমার সাথে পড়েন, ল।
তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে অক্ষরটা আমরা কি এরকম মোটা আওয়াজে পড়বো। সবাই একসাথে আবার বলেন, ওকে মাশাআল্লাহ। আমরা এরপরে যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কোনটা? এই অক্ষরটা, ঠিক আছে? ওকে, এই যে অক্ষরটা, এই অক্ষরটা উচ্চারণ হবে, আমি একটু প্রথমে লিখি তারপরে আপনাদের বলছি। ওকে, এই যে কাফ অক্ষরটা, কাফ অক্ষরটা উচ্চারণ হবে জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে উচ্চারণ হবে, ঠিক আছে? এটা ছিল কি, কফ, তাই না? আর এটা হবে কাফ। সবাই একসাথে বলেন, ওকে। আর এ অক্ষরে চার আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? দেখেন একটা কথা বলি, এটা হবে কি, কয় আকারে কা, এমন হবে, ঠিক আছে? কাফ। আর এটা হবে কি, এটা হবে, ঠিক আছে? তাহলে সবাই এখন একসাথে আমার সাথে উচ্চারণ করবেন এই অক্ষরটা, সবাই বলেন কাফ। ওকে মাশাআল্লাহ, আমরা এটাও শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যে অক্ষরটা আজকে শিখবো সে অক্ষরটা কোন অক্ষর? দেখেন এই অক্ষরটা। আর এই অক্ষরটা উচ্চারণ হবে কোন জায়গা থেকে আপনারা একটু দেখেন। ওকে, আমি একটু ভালোভাবে লিখি এটা। ওকে, এবার হয়েছে। দেখেন এই যে অক্ষরটা, এই অক্ষরটা উচ্চারণ হবে জিব্বার আগার কিনারা, এই যে জিব্বার আগা, ঠিক আছে? বাম পাশ হতে পারে, ডান পাশ হতে পারে, জিব্বার আগার কিনারা, উপরে মাড়ির দাঁত। মাড়ির দাঁত কোন জায়গা থেকে শুরু? দেখেন এই সামনে এই দুটো বাদে বাকিগুলো সব মাড়ির দাঁত হিসেবে গণ্য হয়। হ্যাঁ, জিব্বার আগার কিনারা, উপরে মাড়ির দাঁত, এই জায়গা হতে পারে, এই জায়গা হতে পারে, উপরে মাড়ির দাঁতের কিনারা সঙ্গে লাগিয়ে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। লাম। আর এই অক্ষরে চার এলিফ টেনে পড়তে হবে, সবাই আমার সাথে বলেন লা। ওকে মাশাআল্লাহ, তাহলে সবাই আবার আমার সাথে পড়বেন লাম। ওকে মাশাআল্লাহ, আমরা এরপরে যে অক্ষরটা এখন শিখতে যাচ্ছি সে অক্ষরটা হলো এই অক্ষরটা, তাই না? এই অক্ষরটা আমরা গতকাল শিখেছি, তারপরে আবার একটু বলি। এই যে দুই ঠোঁট, তাই না? দুই ঠোঁটের বাইরের অংশ বা শুকনো অংশ থেকে এই অক্ষরটা উচ্চারণ হবে মিম, এভাবে উচ্চারণ হবে এই অক্ষরটা। সবাই বলেন তো, সবাই একসাথে বলবেন মিম। অক্ষরে চার আলিফ টেনে পড়বেন, ঠিক আছে? মিম, সবাই বলেন মাশাআল্লাহ। আপনারা যারা লাইভে এই ক্লাসটি দেখছেন আপনারা অবশ্যই দিন প্রচারের স্বার্থে শেয়ার করবেন, আর যারা ভিডিওটি দেখছেন তারাও শেয়ার করবেন অবশ্যই। ওকে, তাহলে আমরা এরপরে যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা হলো এ অক্ষর। সবাই আমি লিখছি, আপনারা একটু দেখেন এই অক্ষরটা। হ্যাঁ, এই যে অক্ষরটা, এ অক্ষরটা কি অক্ষর সবাই একটু আমাকে শোনান তো, সবাই বলেন, সবাই। ওকে, দেখেন এ অক্ষরে কিন্তু চার এলিফ টেনে পড়তে হবে। কয় এলিফ টেনে পড়বো? চার এলিফ টেনে পড়বো। নু, সবাই বলেন, সবাই। এ অক্ষরটা উচ্চারণ হবে জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। দেখেন এটা জিব্বার আগা আর এটা মনে করেন তালু, তাই না? তাহলে এই যে জিব্বার আগাটা, এই যে এই বরাবর, এই তালুরতে লাগবে, এই দাঁতের গোড়ায় লাগবে না, কিন্তু জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে এই অক্ষরটা আমাদের উচ্চারণ করতে হবে। আর এই অক্ষরে চার এলিফ টেনে করতে হবে, সবাই একসাথে বলেন তো নু।
সবাই বলে এই ইপট কিন্তু একটু গোল হবে, ঠিক আছে, এরকম গোল হবে। ওকে, তাহলে আমরা আরেকবার উচ্চারণ করি। ওকে, মাশাআল্লাহ। আমরা এরপরে যে অক্ষরটা এখন শিখতে যাচ্ছি সে অক্ষরটা হলো এই অক্ষরটা। সবাই এই অক্ষরটা উচ্চারণ করতে পারবেন? সবাই একটু উচ্চারণ করেন তো এই অক্ষরটা। ওকে, আমি আগে লিখি, তারপরে আপনারা ওটা উচ্চারণ করেন, সমস্যা নাই। ওকে, সবাই এই অক্ষরটা বলেন একসাথে, সবাই বলবেন, সবাই। ওকে, এই অক্ষরটা উচ্চারণ হবে দুই ঠোঁট গোল করিয়া, ঠিক আছে, শুরুতেও গোল হবে এরকম, আবার শেষেও কি গোল হবে এভাবে, ঠিক আছে। ওয়াও, সবাই বলেন, সবাই একসাথে বলবেন, ওয়াও। এ অক্ষরে আমরা তিনালিপ টেনে পড়বো, সবাই একসাথে আবার বলবেন, ওয়াও। সবাই বলেন, ওকে, মাশাআল্লাহ। আর এরপরে দেখেন, এরপরে আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি অক্ষর? এই অক্ষরটা, তাই না? এই অক্ষরটা আমরা গতকাল শিখি নাই, আজকে শিখতেছি প্রথম। ওকে, তাহলে দেখেন আমি ওই অক্ষরটা লিখছি, আপনারা দেখেন এখানে এই অক্ষরটা কি অক্ষর। হা, আমরা এই অক্ষরে কি করব? হলকে শুরু, শুরু কোন জায়গায়? এই জায়গা, হা, এই জায়গা থেকে উচ্চারণ করব আর একালিপ টেনে পড়ব। আমি যারা লাইভে এই ক্লাসটি দেখছেন আর লাইভে এই ক্লাসটি করছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা এই ক্লাসটি অবশ্যই দিন প্রচারের সাথে শেয়ার করবেন। তাহলে আমরা এই অক্ষরটা কি করব, পড়বো হলো হা, এভাবে পড়বো, সবাই একসাথে বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন, মাশাআল্লাহ। তাহলে এই অক্ষরটা আমরা উচ্চারণ করব হা, এভাবে। আমরা এরপরে যে অক্ষরটা এখন শিখব সে অক্ষরটা হলো এই অক্ষরটা, এই অক্ষর আর এই অক্ষর, এই দুটো অক্ষরও কিন্তু একই জায়গা থেকে উচ্চারণ হয়, ঠিক আছে। আমি ওই অক্ষরটা এখন লিখছি, সবাই একটু দেখেন, এই যে হামজা, এভাবে উচ্চারণ হবে আর এই অক্ষরে কোনো টান হবে না। সবাই একসাথে এই অক্ষরটা বলেন তো, সবাই বলবেন, সবাই, আমরা এরপরে যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি গতদিন আমরা শিখেছি, সবাই এই অক্ষরটা একসাথে বলেন তো, সবাই বলবেন, সবাই। সবাই আমার সাথে বলেন ইয়া, সবাই বলবেন, সবাই। ওকে, আমরা আল্লাহর রহমতে আরবি 29টি অক্ষর শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। আর যারা লাইভে আছেন তারা তো অবশ্যই আমার কাছে পড়া দিতে পারবেন এখন ইনশাল্লাহ। আমি আরবি 29টি অক্ষরে প্রত্যেকটি অক্ষর ইনশাল্লাহ আপনাদের কয়েকজনের কাছে শুনবো ইনশাল্লাহ, প্রত্যেকে ইনশাল্লাহ আপনারা পাবেন এই সিরিয়ালটা। আর লাইভে সাকিব এসকে কমেন্ট করছেন হলো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তারপরে কমেন্ট করছেন, জি, সবগুলোই সাকিব ভাই কমেন্ট করছেন। ওকে, আমরা এরপরে ইনশাল্লাহ আরবি এই যে 29টি অক্ষর আমরা শিখলাম এগুলো এখন আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ শুনবো। সবাই প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? সবাই ইনশাল্লাহ প্রস্তুত আছেন? যারা লাইভে দেখছেন আপনারা যখন আমরা এই পড়াটা ধরবো, যে অক্ষরটাই ধরবো, আপনি ওই অক্ষরটা কমেন্টে জাস্ট লিখে দিবেন, ঠিক আছে, যে ওই অক্ষরটা কি অক্ষর আর কয় লিপ টান হবে, ঠিক আছে। আর যদি সম্ভব হয় যে কোন জায়গা থেকে উচ্চারণ হবে এটাও আপনারা লিখে দিবেন। ওকে, আর এখানে আপনারা যারা ক্লাসে আছেন আপনারা চ্যাট বক্সে লিখবেন এটা, ঠিক আছে। ওকে, তাহলে আমি এক এক করে ইনশাল্লাহ সবার কাছে ধরবো। প্রথমে আছেন আবু বক্কর সিদ্দিক ভাই, আপনি বলবেন ইনশাআল্লাহ। জি, আবু বক্কর সিদ্দিক ভাই, আপনি বলেন ইনশাআল্লাহ এটা।
আলিফ। ওকে, মাশা আল্লাহ। আমি আরো কয়েকজনের কাছে ধরবো, সমস্যা নাই। তারপরে হোসনা আক্তার, আপু আপনি বলেন। হোসনা আক্তার, আমি যখন যাকে জিজ্ঞাসা করব সাথে সাথে আনমিউট হয়ে আপনারা ইনশাল্লাহ এই পড়াগুলো দিবেন ইনশাল্লাহ। তারপরে ওকে, আমি সিরিয়াল ভাবে যাই। GM শাহিনুর রহমান। আলিফ। ওকে, মাশা আল্লাহ। তারপরে বলবেন আয়শা আপু। আলিফ। ওকে, মাশা আল্লাহ। এরপরে বলবেন মুখলেসুর রহমান ভাই। আপনি মুখলেসুর রহমান ভাই বলেন। আলিফ। আলিফ, এভাবে বলতে হবে। আলিফ। ওকে, মাশা আল্লাহ। আর দেখেন, এ অক্ষরে কয় লিপ্টন হবে আমাকে বলবেন এখন। নূর আলম ভাই, নূর আলম। এটা টান হবে না। ওকে, মাশা আল্লাহ। এ অক্ষরটা উচ্চারণ করেন তো। আলিফ। ওকে, মাশা আল্লাহ। এরপরে আমরা যে অক্ষরটা এখন আপনাদের কাছে ধরবো আমি, সেটা এ অক্ষরটা। তাহলে এ অক্ষরটা বলবেন হলো তারিকুজ্জামান। তারিকুজ্জামান, তারিকুজ্জামান ভাই, এ অক্ষরটা আপনি বলেন। তারিকুজ্জামান, ওকে, আমি তারিকুজ্জামান ভাইকে রিকোয়েস্ট করেছি কিন্তু ভাই এখন আনমিউট হন নাই। ওকে, তারপরে মাইনুদ্দিন। মাইনুদ্দিন ভাই, ওকে, এখন আপনারা আমাকে বলবেন এ অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়। সবাই একটু এ অক্ষরটা কোথা থেকে উচ্চারণ হয় বলেন তো। তারিকুজ্জামান ভাই, আপনি বলেন এ অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়, কোন জায়গা থেকে উচ্চারণ হয় একটু বলেন তো ভাইয়া। মনে নাই। আর যারা লাইভে দেখছেন আপনারা এটা কমেন্ট করবেন অবশ্যই। আর আপনারা যারা ক্লাস করছেন আমার ডাইরেক্ট সরাসরি, তারা অবশ্যই আপনারা চ্যাট বক্সে এটা লিখে দিবেন। আপনাদের লিখে দিলে আপনাদের একটা জিনিস উপকার হবে, সেটা হলো কি, যে এইটা আপনাদের স্মৃতিতে গেঁথে থাকবে যে অক্ষরটা এই জায়গা থেকে এইভাবে উচ্চারণ হয়, ঠিক আছে। এজন্য আমি আপনাদেরকে এই এই কাজটা করতে বলছি, যেহেতু সরাসরি খাতায় লেখার কোনো অপশন এখানে নাই এজন্য। ওকে, এই অক্ষরটা উচ্চারণ হবে দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। এখানে আবুল খায়ের পাটোয়ারি ভাই লিখছেন দুই ঠোঁটের মাঝখান থেকে। হ্যাঁ, দুই ঠোঁটের মাঝখান ঠিক আছে, তবে দুই ঠোঁটের ভিজা অংশ আমরা বলবো, ঠিক আছে। এভাবে আমরা উচ্চারণ করব। ওকে, তারপরে এখন পড়া দিবেন, আমি এটা আবার ধরবো, দেখি কে আছেন। দুই ঠোঁটের ভেজা অংশ আবাকর সিদ্দিক, ঠিক আছে ভাই। এরপরে পড়া দিবেন আব্দুল কাদের। আব্দুল কাদের ভাই, আব্দুল কাদের ভাই, জি আপনি, জি আপনি এ অক্ষরটা বলবেন এখন ইনশাআল্লাহ। মাশা আল্লাহ, মাশা আল্লাহ। এরপরে বলবেন হলো আবুল খায়ের পাটোয়ারি ভাই। ওকে, মাশা আল্লাহ। আপনাদের যার কাছে আমি ধরবো, দয়া করে আপনাদের পড়াটা দেওয়া হয়ে গেলে সাথে সাথে মিউটে যাবেন, ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে দেখা যাচ্ছে আপনাদের ওখান থেকে যে নয়েজটা আছে সেটা আসবে না, আমাদের কারোর ইনশাল্লাহ সমস্যা হবে না। ওকে, এবার আমি এই অক্ষরটার মাকরাজটা শুনবো। তাহলে এই অক্ষরের মাকরাজটা আমাদের এখন বলবেন মকবুল হুসাইন। জি ভাই, আপনি মকবুল হুসাইন, আপনি বলবেন। মকবুল হোসেন ভাই এবার আগায় বলেন। আপনার ওখানে নেটের একটু সমস্যা আছে, আপনি একটা কাজ করবেন, সেটা হলো কি, যে জায়গায় নেট ভালো আছে সেই জায়গায় একটু দয়া করে যাবেন। হ্যাঁ, ওকে, আপনার সাথে আছেন আপু আসমা আপু মনে হয়, খুব সম্ভব। যে আপনি বলেন এই অক্ষরটা। ওকে, মাশাআল্লাহ। মকবুল হোসেন ভাই, আপনি বলেন তো এই অক্ষরটা। মাশাআল্লাহ,
সবাই এই অক্ষরের মাখরাজটা ইনশাল্লাহ লিখে দেন, সবাই লিখে দেন, দেখি আপনাদের কার কেমন হয়। কেউ কমেন্টও করছেন না, ওকে আপনারা এই অক্ষরের মাখরাজটা একটু বলেন। দেখেন আমরা এই মাখরাজটা শুনতেছি শুধুমাত্র আপনাদের যাতে সমস্যা না হয়, এটা অক্ষর উচ্চারণের সময় আপনাদের ওই মাখরাজটা সরাসরি আপনাদের অন্তরে বা আপনাদের মাথায় চলে আসে, ঠিক আছে? যদি এরকম আসে তাহলে কিন্তু আপনাদের এ অক্ষরগুলো উচ্চারণে আর সমস্যা হবে না। ওকে, এখনো পর্যন্ত কেউ দেয় নাই, ওকে সমস্যা নাই। এরপরে আমরা এ অক্ষরটা এখন আপনাদের কাছ থেকে শুনবো, দেখে প্রথমে কে কাকে নিতে পারি। মোয়াজ মিল্টন, জি ভাই আপনি এ অক্ষরটা উচ্চারণ করবেন, মোয়াজ মিল্টন। ওকে মাশাআল্লাহ, এ অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে ভাইয়া বলবেন? জিব্বার উপরে আর দাঁতের গোড়া নরম করে, জিব্বার আগা সামনের উপরের এই দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে, ঠিক আছে ভাইয়া? তা এভাবে উচ্চারণ হবে। ওকে এরপরে ইনশাআল্লাহ পড়া দিবেন নার্গিস ইয়াসমিন। জি আপু, আপনি আপনি গতকাল ক্লাস করতে পারেন নাই, যাক আজকে ক্লাসে আছেন আলহামদুলিল্লাহ। জি আপু আপনি এটা উচ্চারণ করেন। ওকে আপু, এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে বলেন তো, মানে কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, জিব্বার আগা এই দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লাগিয়ে আমরা উচ্চারণ করব নরম করে, ঠিক আছে? আরেকবার বলেন তো। ওকে মাশাআল্লাহ, কয় আলিফ টান হবে এরপরে? এক আলিফ টান হবে, ঠিক আছে আপু? ওকে আমরা এরপর এরপরে ধরবো হলো শাইরিন আপু, শাইরিন আপু আপনি এই অক্ষরটা বলবেন। শাইরিন নাকি শিরিন? শিরিন আপু, শিরিন আপু আপনি মিউট, আনমিউট হন, আনমিউট হন, আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি। এরপরে বলবেন জাহিদ ইসলাম, জাহিদ ইসলাম, জাহিদ ইসলাম। আপনাদের যাদের নাম বলতেছি দয়া করে আপনারা দ্রুত বলবেন, এই অক্ষরটা বলেন ভাই। জি ওকে, এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে আমাকে একটু বলবেন? জিব্রার তালুর সাথে লাগায় উচ্চারণ করতে হয়, জিব্রার মাঝখান তার বরাবর উপরে তালুর সাথে লাগে, তালুর সাথে লাগায়। ওকে মাশাআল্লাহ, আবার উচ্চারণ করেন। জি ওকে মাশাআল্লাহ, এই অক্ষরটা। এরপরে বলবেন শামিম ভাই, শামিম, শামিম ভাই অক্ষরটা উচ্চারণ করেন প্লিজ। ওকে শামিম ভাই হয়তো শুনতে পারছেন না। এরপরে রয়েছেন এমডি নূর আলম ভাই, এমডি নূর আলম ভাই আমাদের কোনো কথা আসলে বুঝতে পারছেন না, শুনতেও পাচ্ছেন না। আপনি এই মিটিং থেকে বের হয়ে, অর্থাৎ এই ক্লাস থেকে বের হয়ে আবার এই ক্লাসে আসেন, তাহলে ইনশাল্লাহ আপনি হয়তো শুনতে পারবেন আমাদের কথা। ওকে তাহলে আমরা এরপরে যে অক্ষর আপনাদের কাছে ধরবো সে অক্ষরটা হলো এই অক্ষরটা। ওকে দেখি আবার শুরু থেকে ধরি, যেহেতু একবার শেষ হয়েছে। আবকর সিদ্দিক ভাই বলেন। হ্যাঁ মাশাআল্লাহ। এরপরে আয়েশা আপু বলেন। হ্যাঁ এরকম একটা যে আওয়াজ, ঠিক আছে, এই আওয়াজটা করতে হবে, বাতাস বের করার আওয়াজ। ওকে তারপরে শাহিনুর রহমান ভাই বলেন। ইসরাফিল ভাই আপনি বলবেন, ইসরাফিল। এরপরে বলবেন দুলাল হুসাইন, দুলাল হুসাইন ভাই। ওকে মাশাআল্লাহ, মোখলেসুর রহমান ভাই বলেন, মোখলেসুর রহমান ভাই। একটু এরকম আওয়াজ হবে, বাতাস বের করার একটা আওয়াজ সেটা হবে। ওকে আমরা এরপরের অক্ষরটা ইনশাল্লাহ ধরবো আপনাদের কাছে, দুলাল হুসাইন, দুলাল হুসাইন ভাই। ওকে মাশাআল্লাহ। তারপরে বলবেন হলো নূর আলম, নূর আলম ভাই।
তারিকুজ্জামান ভাই। নাইন উদ্দিন ভাই বলেন, মাশা আল্লাহ। তারপরে বলবেন হলো আব্দুল কাদের, আব্দুল কাদের ভাই এ অক্ষরটা বলেন। দাল। ওকে মাশা আল্লাহ। এ অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে বলতে পারবেন ভাইয়া? জিহ্বার আগা তার জিবার আগা, বরাবর হ্যাঁ জিবার আগা, ঠিক আছে বলেন। উপরে মানের গোড়ার সঙ্গে লাগায়, জিব্বার আগা তার বরাবর উপরে, জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে উচ্চারণ হবে। ওকে ভাইয়া ধন্যবাদ আপনাকে। এরপরে পড়বেন আবুল খায়ের পাটোয়ারি ভাই, আপনি বলবেন এই অক্ষরটা ইনশাল্লাহ। দাল। মাশা আল্লাহ। তারপরে বলবেন মকবুল হোসাইন, দাল। এরপরে বলবেন আসমা আপু, এ অক্ষরটা বলবেন, এ অক্ষরটা আপু। বলেন এ অক্ষরটা হলো কি? জিব্বার আগা সামনের উপরে এই দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে একটু নরম করে উচ্চারণ করতে হবে, জাল এভাবে হবে, ঠিক আছে? ওকে। এরপরে বলবেন মোয়াজ মিল্টন, জি ভাই এ অক্ষরটা বলেন। ওকে মাশা আল্লাহ। তারপরে বলবেন নার্গিস ইয়াসমিন, নার্গিস ইয়াসমিন এ অক্ষরটা বলবেন। ওকে মাশা আল্লাহ। এ অক্ষরটা হবে র, এভাবে পড়তে হবে। ওকে এরপরে বলবেন হলো শিরিন আপু, শিরিন আপু। ওকে শিরিন আপু সম্ভব শুনতে পাচ্ছেন না, এমন হতে পারে, তবে অবশ্যই শুনতে পাচ্ছেন, এখানে দেখাচ্ছে শোনা যাচ্ছে। আমি যাদের কাছে ধরতেছি দয়া করে আপনারা আনমিউট হয়ে একটু পড়াগুলো দিবেন। ওকে এরপরে বলবেন এ অক্ষরটা বলবেন নূর আলম। ওকে সবাই হয়ে গেছে, জাহিদ ইসলাম ভাই বলেন। র, এ অক্ষরটা বলেন। যা। ওকে মাশা আল্লাহ। এরপরে আবার শুরুতে যাচ্ছে ইনশাল্লাহ। আবু বকর সিদ্দিক ভাই আপনি বলবেন এ অক্ষরটা, এই অক্ষরটা বলেন। সিন। ওকে মাশা আল্লাহ। আয়শা আপু বলেন। শাহিনুর রহমান ভাই আপনি বলেন। শীল। মাশা আল্লাহ। তারপরে হলো দুলাল হোসেন ভাই, আপনি অক্ষরটা বলবেন। শীল। মাশা আল্লাহ। তারপরে মুখলেসুর রহমান ভাই বলেন। শীল। মাশা আল্লাহ। তারপরে বলবেন নূর আলম ভাই, এটা সাদ। সাদ এভাবে পড়তে হবে। সাদ। ওকে তারপরে বলবেন হলো তারিকুজ্জামান ভাই, তারিকুজ্জামান ভাই প্লিজ আপনি বলেন। মাইনউদ্দিন ভাই বলেন, মাইনউদ্দিন ভাই। আব্দুল কাদের ভাই বলেন। ওকে মাশা আল্লাহ। তারপরে এ অক্ষরটা আমি ধরবো, এ অক্ষরটা বলবেন হলো আবুল খায়ের পাটোয়ারি ভাই। দদ। মাশা আল্লাহ। মকবুল হোসেন ভাই, দদ। মাশা আল্লাহ। আসমা আপু, দদ। আবু বকর সিদ্দিক ভাই বলছেন র অক্ষরের মাখরাজটা একটু বলবেন হুজুর। ওকে র অক্ষরের মাখরাজ হলো, আমি র অক্ষরটা আগে আপনাদের লিখে দেখাচ্ছি একটু, তাহলে আপনাদের সহজ হবে অনেকেরই। ওকে আমরা র অক্ষর আগে লিখে দিই তারপরে বলছি। দেখেন এটা হলো র অক্ষর, তাই না?
এ অক্ষরটা উচ্চারণ হবে জিব্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। কি বললাম? জিব্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। আপনারা এরকম প্রশ্ন অবশ্যই করবেন, প্রশ্ন যদি না করেন আপনারা কিন্তু শিখতে পারবেন না ভালোভাবে। হ্যাঁ, এজন্য অবশ্যই প্রশ্ন করতে হবে। হ্যাঁ, ওকে, আমরা যে অক্ষরে ছিলাম আমরা সে অক্ষরে ইনশাল্লাহ আবারও যাচ্ছি। আমরা ছিলাম হলো, দেখেন কোথায় ছিলাম দেখি, জি আমরা রদ অক্ষরে ছিলাম। আমরা এরপরে যে অক্ষরটা এখন আপনাদের কাছে ধরবো, এ অক্ষরটা। ওকে, আবুল খায়ের পাটোয়ারি ভাই বলেন এটা। তো মুয়াজ মিল্টন, মুয়াজ মিল্টন ভাই, নার্গিস ইয়াসমিন, তো মাশা আল্লাহ। তারপরে বলবেন জাহিদ ইসলাম। ওকে, মাশা আল্লাহ। নার্গিস আপু, আপনি এটা একটু মাকড়াসটা বলতে পারবেন? ওকে, মাকড়াসটা হলো জিব্বার আগা, এই সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে অক্ষরটা উচ্চারণ হবে, আর একটু মোটা আওয়াজে হবে, ক এভাবে হবে। ঠিক আছে আপু? ওকে, তারপরে আবার শুরুর দিকে যেতে হচ্ছে, কারণ এরপরে আর কেউ নাই এখানে। ওকে, এরপরে আবু বকর সিদ্দিক ভাই আপনি বলবেন এই অক্ষরটা। র র আবার বলেন, একালিপটান হবে। র ওকে, মাশাআল্লাহ। তারপরে আয়েশা আপু বলবেন। র ওকে, আয়েশা আপু ধন্যবাদ আপনাকে। এরপরে শাহিনুর রহমান ভাই আপনি এই অক্ষরটা বলবেন। আইন। তারিকুজ্জামান ভাই, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি আনমিউট না হলে আপনার কথা শোনা যাবে না, ঠিক আছে? আনমিউট করতে বলবো, তখন আপনি আনমিউট হবেন, তাহলে শোনা যাবে। ওকে, এরপরে দুলাল হোসেন ভাই আপনি বলবেন এই অক্ষরটা। আইন। ওকে, মাশা আল্লাহ। এরপরে মুয়াজ মিল্টন ভাই, আপনার কাছে একটু আগে জিজ্ঞাসা করছিলাম, আপনি উত্তর দেন নাই, দদ হবে না জদ হবে? দেখেন ভাই, দুইটা অক্ষরই আপনি দুইভাবেই উচ্চারণ করতে পারবেন। আমি এটার একটা গল্প বলি, আমি বাংলাদেশের যে সব বই রয়েছে, তাজবিদের বই, কিংবা আমি হুজুরের কাছে যেটা শিখেছি, কিংবা যাদের পড়তে দেখি, দুইভাবে পড়ে। তবে মাখরাজে যেটা বইতে রয়েছে সেটা হলো জিব্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে। যদি আপনি এভাবে উচ্চারণ করেন তাহলে কিন্তু আপনার অক্ষরের উচ্চারণটা দদ আর হচ্ছে না, হবে হলো জদ, ঠিক আছে? আর যদি আপনি আরব কান্ট্রি কিংবা পাকিস্তান কিংবা এই সব দেশে যে মাখরাজের বই রয়েছে, আমি সেটাও দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ, সে জায়গায় রয়েছে হলো জিব্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, এবং শেষে এসে এই জিব্বার আগা এই দুই দাঁতের গোড়ায় লাগবে। ওই যে জদ শেষে এসে দাল এর সাথে যে একটা উচ্চারণ, ওইটা হতে হচ্ছে। হ্যাঁ, তা এক কথায় আপনি দদ বললেও সমস্যা নাই, গয়রিল মাগদুবি আলাইহিম। দেখেন, কাবার ইমাম সাহেবরাও কিন্তু আমরা যেটা শুনি সেটা হলো কি, দুবি, এরকম শুনি না। অনেক ক্ষেত্রে এটা হতে পারে এমন যে উচ্চারণগত পার্থক্য আপনাদের, মনে করেন স্থান কাল পাত্র ভেদে কি আমাদের অনেকের উচ্চারণটা ভিন্ন হয়ে থাকে। দেখা যাচ্ছে আমরা অনেকেই এক এক রকমের উচ্চারণ, আমাদের মুখে জড়তা থাকতে পারে, এই জন্য এটা হতে পারে। আবার দেখা যাচ্ছে যে মাখরাজটা যেটা রয়েছে এভাবে যদি আপনি উচ্চারণ করতে যান তাহলে হতে পারে। যাই হোক, টোটাল কথা হলো যে আপনি দদ অথবা জদ যে কোনোটা বললেও সমস্যা হবে না ইনশাআল্লাহ। তবে একটু চেষ্টা করবেন যে মাখরাজটা আমাদের এখানে আছে বইতে লেখা, ওভাবে একটু উচ্চারণ করার, তাহলে আপনি মনে করেন সামনে যখন আমরা হরকত পড়বো তখন আপনার এটা আরো একটু স্পষ্ট হবে। যদি আমি বলি জদ এর উপরে, যদি আমরা একটা জবর দিই, জদ এর উপরে উপরে জবর দিই, তাহলে কি হচ্ছে, জদ জবর জ। আবার আমরা যদি এই উচ্চারণটা একটু দদের মতো বলি, দদ জবর দ বা দদ জবর দা, এরকম বলে অনেকে, তাই না?
তাহলে আপনাকে এখন যদি বলি দাল এর উপরে জবর হলে কি হবে? দাল জবর কি? দা হচ্ছে। আবার দদ জবর যদি দা হয় তাহলে কি দুইটার ভিতরে একটু পার্থক্য হয়ে গেল না? তারপরে দদজের দি যদি বলেন তাহলে আবার দালজের দি, দুটার উচ্চারণ সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এজন্য আমাদের একটু নিজেদেরই একটু মাখরাজ অনুযায়ী একটু চেষ্টা করতে হবে। আমি বলছি না হবে না তা না, কিন্তু আপনাদের দুইটা অক্ষর কিন্তু একই রকমের উচ্চারণ হয়ে গেলে তখন আপনার নিজের বুঝতে অসুবিধা হবে। ওকে, সবগুলো মাখরাজ লিখিত আকারে পেলে সুবিধা হতো হুজুর। ঠিক আছে দুলাল ভাই, ইনশাল্লাহ আমি আপনাদের এটা লিখিত আকারে ইসে দিয়ে দিব, সমস্যা নাই। কি বলে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব এটা ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা এ অক্ষরে ছিলাম, আমরা এরপরে এ অক্ষরটা ইনশাল্লাহ আপনাদের কাছে শুনবো। তাহলে এখন বলবেন মখলেসুর রহমান ভাই, বলেন। গইন। নুর আলম ভাই বলেন। গইন। তারিকুজ্জামান ভাই আপনি বলবেন এবার। তারিকুজ্জামান ভাই আপনি আনমিউট না হলে আমরা শুনতে পারবো না, বলেন। আপনাকে রিকোয়েস্ট গেছে, জি মাশাআল্লাহ এবার হয়েছে। গইন। এ অক্ষরটা বলেন। গই ফা। এই যে এভাবে ফা 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 এরপরে বলবেন হলো মাইনুদ্দিন ভাই, আপনি বলবেন এই অক্ষরটা। মাশাআল্লাহ। তারপরে আব্দুল কাদের ভাই আপনি এটা। হ্যাঁ। ওটা না, এই অক্ষরটা বলবেন, এই অক্ষরটা। ওকে, ভাই হলো মিউটে চলে গেছেন, খুব সম্ভব। আবুল খায়ের পাটোয়ারি ভাই আপনি বলবেন। কফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে বলবেন হলো আসমা আপু, আপনি বলবেন আসমা আপু। তারপরে বলবেন হলো মকবুল হোসেন ভাই, আপনি বলবেন এ অক্ষরটা বলবেন। ওকে মাশাআল্লাহ। তারপরে বলবেন হলো মুয়াজ মিল্টন, আপনি। ওকে মাশাআল্লাহ। তারপরে নার্গিস ইয়াসমিন আপু, আপনি এই অক্ষরটা বলেন। লাম। মাশাআল্লাহ। তারপরে শিরিন আপু, আপনি বলেন এই অক্ষরটা। শিরিন আপু আপনার স্ক্রিনের উপরে দেখেন একটা ইয়েস আর নো আসছে, ওই জায়গায় ইয়েস টা চাপ দিলে, ইয়েস টাতে আপনি যদি টাচ করেন বা ক্লিক করেন তাহলে আপনি পড়াটা দিতে পারবেন। ঠিক আছে আপু, লাম এভাবে উচ্চারণ করবেন। এরপরে জাহিদ ইসলাম ভাই, আপনি এই অক্ষরটা বলেন, জাহিদ ইসলাম। মিম। ওকে মাশাআল্লাহ। এরপরে এই অক্ষরটা বলবেন নূর আলম ভাই, আসলে শুধুমাত্র মনে হয় ভিডিওটা দেখছেন কিন্তু ভাই আওয়াজও পাচ্ছেন না হয়তো বা। নূর আলম ভাই আপনি আমাকে অবশ্যই ক্লাসের শেষে কল দিবেন ইনশাল্লাহ। ওকে, এটা এগুলো আমরা আবারও ইনশাল্লাহ ধারাবাহিকভাবে শুনি। জি আবু আকর সিদ্দিক ভাই বলেন। আবু আকর সিদ্দিক ওজি, কোনটা বলবো? জি এই অক্ষরটা বলেন। আচ্ছা, নুন। মাশাআল্লাহ। এরপরে বলবেন আয়েশা আপু, আপনি এটা। নুন। ওকে আয়েশা আপু আপনি এই অক্ষরটা বলেন তো। ওয়াও। মাশাআল্লাহ। জি এম শাহিনুর রহমান। ওয়াও। দুলাল হোসেন আপনি এই অক্ষরটা বলবেন। হ্যাঁ। মাশাআল্লাহ। তারপরে বলবেন হলো যাদের পড়া দেওয়া হয়ে যাচ্ছে তারা মিউটে যাবেন দয়া করে, মখলেসুর রহমান ভাই। মখলেসুর রহমান, এমডি নূর আলম।
আপনার এই যে হা টা এটা হলো বাতাস বের হবে, আর এটা হলো কি একটু গালটা এরকম মোটা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তারপরে বলবেন হলো মাইনউদ্দিন তারিকুজ্জামান ভাই, বলেন। হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ, মাইনউদ্দিন ভাই বলেন এ অক্ষরটা। হামজা, মাশাআল্লাহ। হ্যাঁ, এরপরে বলবেন আব্দুল কাদের ভাই। হামজা, মাশাআল্লাহ। পাটোয়ারি ভাই। হামজা, মাশাআল্লাহ। তারপরে বলবেন হলো নার্গিস ইয়াসমিন। ইয়া, জি, মাশাআল্লাহ। তারপরে মুয়াজ মিল্টন। ইয়া। তারপরে আসমা আপু এটা বলবেন। ওকে, তারপরে মকবুল ভাই আপনি এটা বলবেন। ওকে, জাহিদ হাসান, জাহিদ ইসলাম ভাই আপনি এটা বলবেন। ওকে, মাশাআল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা আরবি 29টি অক্ষর শিখে ফেলেছি, আলহামদুলিল্লাহ। আমি চেয়েছিলাম আজকে আপনাদের ওই যে শব্দের ভিতরে যখন অক্ষরগুলো আসবে তখন তার এই পূর্ণ আকৃতি আসবে না, ওইগুলো আজকে দেখানোর, কিন্তু আজকে অলরেডি 6:20 বেজে গেছে। যদি আপনাদের দ্বিতীয়বার আমি পড়াটা না ধরতাম তাহলে ওটা সম্ভব ছিল, কিন্তু যাই হোক আমাদের আরবি অক্ষরগুলো শুদ্ধ হচ্ছে এটা আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে আল্লাহর রহমতে আরবি 29টি অক্ষর শিখে ফেলেছি মাত্র কয়টা, 2টা ক্লাসে। আমি আশা করব আপনারা যারা গতদিন পড়া দেন নাই আজকে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে পড়া দিবেন, পড়া যদি না দেন আপনার ভুলটা আপনি ধরতে পারবেন না, ঠিক আছে? আর ভুল না ধরলে যে আগের পড়া সেই আগের পড়াই কিন্তু থেকে যাবে, বুঝতে পেরেছেন? অবশ্যই আপনাদের পড়াটা দিতে হবে, পড়াটা না দিলে কিন্তু আপনাদের জন্য ক্ষতি, অবশ্যই পড়া দিবেন। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা এই যে ভিডিওটা আপনাদের এখন করা হচ্ছে এই ভিডিওটা আপনারা কোরআনের পাঠশালা ইউটিউব চ্যানেলে পাবেন ইনশাল্লাহ, তা আপনারা ওই জায়গা থেকে ইনশাল্লাহ এই ভিডিওটা ইনশাল্লাহ দেখে নেবেন, ঠিক আছে? যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে আপনাদের উপকার হলো এটা আবার রিভাইজ দেওয়া হয়ে গেল, আর যখন রিভাইজ হয়ে যাবে তখন আপনার জন্য এটা সহজ হয়ে যাবে। জি, আপনারা সবগুলো অক্ষরই আজকে পড়া দিবেন, ঠিক আছে? সমস্যা নাই, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সবগুলো শোনার এবং কোথায় ভুল সেটাও বলার ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।